সকলকে সরকারি কাজে সহায়তা করার জন্য অনুরোধ করা হচ্ছে। অযথা কেউ সড়ক সড়ক অধিদপ্তরের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করবেন না। সড়ক সড়ক অধিদপ্তরের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করলে পিরোজপুরে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার খুলনা বরিশাল মহাসড়কের পুরাতন বাস স্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশ এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের ল অ্যান্ড এস্টেট অফিসার আব্দুল লতিফ খান। এ সময় পিরোজপুর সদরের এসিল্যান্ড মোহাম্মদ গোলাম মোস্তফা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। খুলনা বরিশাল মহাসড়কের শহর অংশের অবৈধ দখলদারদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময়ে নোটিশ প্রদান করা হলেও দখলদাররা জায়গা খালি না করায় এ অভিযান শুরু করা হয়। পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, আজকে পিরোজপুর সড়ক বিভাগের মানে সরকারি জমিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের যে অবৈধ স্থাপনাগুলি রয়েছে সেগুলি উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে বলেশ্বর ব্রিজ হতে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে সিও অফিস হয়ে রানীপুর মোড় থেকে শিয়ালকাঠি পর্যন্ত এটা হচ্ছে আজকের ওয়ার্ক প্ল্যান। তো আমাদের এই উচ্ছেদের নেতৃত্ব দিচ্ছেন জনাব আব্দুল লতিফ খান। উনি সড়ক ও জনপথ অধিদপ্তরের অ্যাপয়েন্টেড একজন ল অ্যান্ড স্টেট অফিসার, যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা। আর এই উচ্ছেদ কার্যক্রমে সড়ক ও জনপথ অধিদপ্তরকে সহায়তা করছে পিরোজপুর জেলা প্রশাসন, পিরোজপুর পুলিশ, পিরোজপুর ফায়ার সার্ভিস, পিরোজপুর বিদ্যুৎ অফিস সমূহ। আর এই উচ্ছেদ কার্যক্রমে আমরা আশা করছি আজকে 200 থেকে 250 মতো বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করতে সক্ষম হব। যেহেতু কার্যক্রম পরিচালিত হচ্ছে, কার্যক্রম শেষ হওয়ার পরে আসলে এর বাস্তব সিনারিওটা আর একটু ভালোভাবে উপলব্ধি করা যাবে। উচ্ছেদ কার্যক্রম একটি পর্যায়ক্রমিক ধারা। এর আগেও আমরা এই পিরোজপুরে সি অফিস মোড়ে বড় একটা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি, আজকেও করছি। আশা করি এর ধারাবাহিকতায় আমরা ভবিষ্যতেও তা পরিচালনা করবো।